দুধ ফুটে উঠেছে, এবার আমি লেমন জুসটা আস্তে আস্তে দিয়ে দেব। আপনারা দেখছেন ছানা কাটতে শুরু হয়ে গেছে। ছানার রং সবুজ ধারণ করলে আমি এটা বন্ধ করে দেবো গ্যাস। ছানা কাটানোর কাজ শেষ। ছানাটা এবার আমি ছেঁকে নেব। ছানাটা আমি কলের জল দিয়ে ধুয়ে নেব, এতে করে কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে।